প্রথমে একটি বোনাস টিপস আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি অনেকেই আপনারা এই লতি খেতে পছন্দ করেন তবে কাটার ভয়ে কিন্তু অনেকেই এই লতি বাসায় নিয়ে আসে না যদিও বা বাসায় নিয়ে আসা হয় তাহলে কিন্তু ঘরের গৃহিণীরা অনেক বেশি রাগ করে তাই আজকে আমি আপনাদের মাঝে দেখিয়ে দেব এই লতি কিভাবে এক মিনিটে পরিষ্কার করা যায় তো আমি একটা লতি নিয়ে নিলাম এরপর নিয়েছি তারের যে মাজুনিগুলো আছে সেই মাজুনি দিয়ে এইভাবে করে উল্টো দিকে জাস্ট টান দিবেন এরপরে এই দেখবেন ম্যাজিক এর মতো কাজ শুরু করেছে লতির ভিতরে যত কালো যে আবরণগুলো আছে সেগুলো কিন্তু চলে যাবে এই এই যে দেখতে কয়েক মধ্যেই কিন্তু লতিটা আমি ক্লিন করে নিলাম এইভাবে করে সবগুলো লতি কিন্তু আমি ক্লিন করে নিয়েছি আর এই যে দেখুন তারের মাজনের ভিতরে যত কালো আবরণগুলো আছে লতির সবগুলো এসে পড়েছে আর এখন খুব সহজেই আমি এই যে কেঁচি দিয়ে এরকম সাইজ মতো করে কেটে নিব আমার আজকের এই বোনাস টিপসটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না আজকের ভিডিওতে আমি জানা অজানা বারোটি টিপস শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে কথা না বাড়িয়ে আমরা চলুন মূল ভিডিওতে চলে যাই প্রথমে যে টিপটা শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে আলুকে খুব সহজে মাইক্রোওয়েভে সিদ্ধ করা যায় আলুকে প্রথমে এভাবে কাটা চামচ দিয়ে একটু খুচিয়ে নিচ্ছি দুই একটা খোঁচা মারলেই হবে এক একটা আলুতে তারপর মাইক্রোওয়েভে দিয়ে দিব। তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো যেহেতু আলুটা ছোট তাই তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে বড় আলু হলে সময়টা একটু বাড়িয়ে দিতে পারেন তো আমি আলুটা মাইক্রোওয়েভে দিয়ে দিলাম তিন মিনিট পর ওভেনটা ওপেন করব তারপরে দেখতে পারবেন যে আলুটা কত সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে তো এই যে দেখুন আলুটা এখন ওভেন থেকে আমি নামিয়ে নিচ্ছি দেখলেন তো মাইক্রোওয়েভে কত সহজে আর কম সময়ে আলু সিদ্ধ করা যায় আর এই আলু দিয়ে আলু ভর্তা খেতে খুবই মজা লাগে হাড়িতে পানি দিয়ে আলু সিদ্ধ করলে অনেক সময় আলুর ভিতর পানি ঢুকে যায় খেতে তেমন বেশি ভালো লাগে না তো খুব কম সময়ে আপনারা মাইক্রোওয়েভে আলু সিদ্ধ করে নিতে পারেন যেহেতু মাত্রই আমি ওভেন থেকে আলুটা বের করলাম আলুটা কিন্তু অনেক গরম এর জন্য কিন্তু আমি এই যে দেখুন আস্তে আস্তে আলুর স্কিনটা যে আছে সেটা চুলে নিচ্ছি অনেকটাই কিন্তু গরম আপনারা সাবধানেই করবেন তো এই যে দেখুন আলুটা কিন্তু আমার ছিলা হয়ে গেল। এখন আমি একটা কাটা চামচের সাহায্যে আপনাদের কেটে দেখাচ্ছি যে আলুটা কীরকম সিদ্ধ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন চলে যাবো হচ্ছে টিপ নাম্বার টুতে আমরা অনেকেই আছি রসুন ছিলতে একদমই পছন্দ করি না আর মনে করি অনেক সময় লাগে আপনাদেরকে খুব সহজে একটা পদ্ধতি দেখিয়ে দিব সেটি হচ্ছে মাইক্রোওয়েভে তো এই যে দেখুন আমি এখানে একটি বড়ো রসুন নিয়ে নিয়েছি এখন মাইক্রোওয়েভে জাস্ট পনেরো সেকেন্ডে রেখে দেব পনেরো সেকেন্ডে রাখার পর দেখবেন আপনা আপনি রসুন থেকে স্কিনটা খুব সহজে ছুটে আসবে তো এই যে দেখুন ওভেন থেকে কিন্তু আমি রসুনটা বের করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর মতো কিন্তু রসুনটা ছিলা হয়ে যাচ্ছে এই যে দেখুন প্রত্যেকটা কোয়া কিন্তু সুন্দর মতো বেরিয়ে আসছে তো এভাবে কিন্তু অনেকগুলো রসুন আপনারা একসাথে মাইক্রোওয়েভে দিয়ে ছিলে নিতে পারেন খুব কম সময়ের মধ্যে আমি আরেকটা পদ্ধতি আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমে চুলাতে একটা তাওয়া বসিয়ে দিবেন এবং তাওয়ার মধ্যে রসুনগুলো আপনারা প্রায় দুই মিনিট ভেজে নেবেন তারপর দেখবেন রসুনের স্কিনটা আপনা আপনি ছুটে আসছে ঠিক যেমনটি মাইক্রোওয়েভে দেওয়ার পর রসুনগুলো ছুটে আসছে ঠিক তেমনটাই কিন্তু হবে টিপ নাম্বার থ্রি অনেক সময় দেখা যায় বাজার থেকে আমরা অনেক বেশি লেবু কিনে নিয়ে আসি দেখা যায় ফ্রিজে বেশি দিন রাখার পর অনেক সময় স্কিনটা নষ্ট হয়ে যায় এবং দেখতে ভালো লাগে না তাই কিভাবে আপনারা লেবুকে বেশি দিন ভালো রাখবেন সেটাই এখন দেখাবো তো প্রথমে আমি লেবুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং কিচেন টাওয়াল দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি তো এখন আমি টিসুর সাহায্যে লেবুগুলো মুড়িয়ে নিচ্ছি তারপরে একটা ব্যাগের মধ্যে রেখে দিব এভাবে আপনারা তিন চার সপ্তাহ লেবু ফ্রিজে রেখে খেতে পারবেন মানে ভালোই থাকবে কোনো নষ্ট হবে না আর আপনারা চাইলে লেবুর রসটাও আইস কিউবে প্রায় ছয় মাস রেখে দিতে পারবেন তো আপনারা চাইলে কিন্তু নিউজ পেপার দিয়েও লেবুগুলো মুড়িয়ে রাখতে পারবেন কোনো প্রবলেম হবে না লেবুগুলো কিন্তু নিউজ পেপার দিয়ে রাখলেও ভালো থাকবে তো এই যে দেখুন টিস্যু দিয়ে লেবুগুলো মুড়ানো হয়ে গেল এখন আমি একটা পলি ব্যাগ নিয়ে নিয়েছি সেই পলি ব্যাগে করে এখন আমি সেই লেবুগুলো রেখে দিব। আশা করি এই টিপটিও আপনাদের অনেক উপকারে আসবে টিপ নাম্বার ফোর আমরা অনেকেই আছি যে ফ্রাই প্যানে মাছ ভাজি সেই ফ্রাই প্যানেই রুটি বা পরোটা ভাজি অনেক সময় মাছ ভাজার পরে পরোটা ভাজলে মাছের যে তেল অনেক সময় পরোটা বা রুটিতে উঠে আসে তখন কিন্তু খেতে ভালো লাগে না মাছের একটু গন্ধ আসে সেই গন্ধটা দূর করার জন্য এভাবে আমি অল্প একটু পানি নিয়ে নিয়েছি এই পানিটা বল কোঠার এক মিনিট পর ফ্রাই প্যানটা নামিয়ে নিব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পানির কালারটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন পানির কালারটা কিন্তু হলুদ হয়ে গেছে তো পানিটাকে ফেলে দিয়ে আরও একবার ঠান্ডা পানি দিয়ে ফ্রাই প্যানটা ধুয়ে নিব। এখন যদি এই প্যানে রুটি বা পরোটা ভাজেন কোনো গন্ধই আসবে না টিপ নাম্বার ফাইভ অনেক সময় দেখা যায় চিনিতে পিঁপড়া উঠে পিঁপড়া যাতে না উঠে সেই পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু লবঙ্গ নিয়ে নিয়েছি সেই লবঙ্গগুলো এখন চিনির মধ্যে দিয়ে দিলাম এর ফলে কিন্তু চিনির মধ্যে আর পিঁপড়া আসবে না আশা করি আমার এই টিপটা আপনাদের অনেক উপকারে আসবে টিপ নাম্বার সিক্স এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ছুরি নিয়ে নিয়েছি অনেক সময় ছুরির ধারটা কমে যায় তো কিভাবে ছুরিটা ধার করে নেবেন সেটাই আজকে দেখিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন আমি একটা মগ নিয়ে নিয়েছি তো এটার পিছনের যে অংশটা আছে সেখানে এভাবে ছুরিটা ঘষে নিলেই ছুরিটা কিন্তু অনেক ধারালো হয়ে যাবে আশা করি আজকের পর থেকে ছুরি ধারালো করতে কোনো অসুবিধা হবে না আমার এই টিপটা উপকারে আসবে টিপ নাম্বার সেভেন ভাতের চালটা কিন্তু আমরা সব সময় বেশি করে কিনে রাখি সেই চালে যাতে পোকা না হয় সেই পদ্ধতিটা আজকে আপনাদের দেখিয়ে দিব। এর জন্য আপনারা চালের মধ্যে কয়েক টুকরো তেজপাতা দিয়ে রাখবেন এবং দেখবেন চালের মধ্যে আর পোকা হবে না আশা করি এই টিপটা আপনাদের অনেক উপকারে আসবে টিপ নাম্বার এইট বাজার থেকে যখন অনেকগুলো ধনিয়া পাতা কিনে আনা হয় সেগুলো কিভাবে রাখলে বেশ কয়েকদিন ভালো থাকবে সে পদ্ধতিটাই আপনাদের মাঝে শেয়ার করব তো প্রথমে আমি একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি এর মধ্যে একটা টিস্যু বিছিয়ে দিয়েছি এবং এখন এই যে ধনিয়া পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ধুয়ে ভালো করে শুকিয়ে এখন আমি এই বক্সের মধ্যে ভরে রাখলাম এর উপরে আমি আরেকটা টিস্যু পেপার দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখব তো এভাবে করে যদি আপনারা ধনিয়া পাতাটা রাখেন দেখবেন প্রায় অনেক দিন পর্যন্ত কিন্তু ধনিয়া পাতাগুলো ভালো থাকবে আশা করি এই টিপটিও আপনাদের অনেক উপকারে আসবে নাম্বার নাইন অনেক সময় দেখা যায় বাসায় অনেক দিন যাব মুড়ি পরে থাকলে সেগুলো মুছমুচে থাকে না তাই খুব সহজেই কীভাবে মুড়ি মুচমুচে করবেন সেই পদ্ধতিটা আপনাদের আজকে দেখাবো তো এই তো আমি একটা বাটিতে কিছু মুড়ি নিয়ে নিয়েছি দেখুন মুড়িটা কিন্তু মুচমুচে না তো মুড়িটা মুচমুচে করার জন্য আমি মাইক্রোওয়েভে এই মুড়িগুলো জাস্ট পনেরো সেকেন্ডের জন্য দিয়ে দিব তো পনেরো সেকেন্ড পর মুড়িগুলো বের করে আপনাদের দেখাচ্ছি পনেরো সেকেন্ড পর কিন্তু মুড়িগুলো একেবারে সুন্দর মুচমুচে হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন মুড়িগুলো কিন্তু খুব সুন্দর মতো মুচমুচে হয়ে গিয়েছে তো এইভাবে করে আপনারা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু মুড়িগুলো মুচমুচে করে নিতে পারেন টিপ নাম্বার টেন চানাচুর অনেক সময় ঘরে বেশি দিন থাকলে কিন্তু নরম হয়ে যায় তো কিভাবে চানাচুর মুচমুচে করবেন সেটাই আজ আপনাদের মাঝে শেয়ার করব তো প্রথমে আমি একটা বাটিতে কিছু চানাচুর নিয়ে নিয়ে নিয়েছি তারপর মাইক্রোওয়েভে তিরিশ সেকেন্ডের জন্য দিয়ে দিবো তো মাইক্রোওয়েভে তিরিশ সেকেন্ডের জন্য দিয়ে দিলাম এই যে দেখুন তিরিশ সেকেন্ড পর আমি চানাচুরটা মাইক্রোওয়েভ থেকে বের করে নিয়েছি এবং চানাচুরগুলো কিন্তু খুব মুচমুচে হয়ে গিয়েছে টিপ নাম্বার এলিভেন অনেক সময় দেখা যায় ফ্রিজে দুর্গন্ধ হয় এই দুর্গন্ধ দূর করার উপায় আজকে আপনাদের জানাবো তো প্রথমে আমি একটা বাটি আর ভিনেগার নিয়ে নিয়েছি এখন বাটির মধ্যে আমি দুই টেবিল চামচ ভিনেগার নিয়ে নিলাম এবং এর মধ্যে এক পিস লেবুর রস দিয়ে দিলাম এখন এই বাটিটি আমি ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিব তো এভাবে রেখে দিলে ফ্রিজে কখনোই দুর্গন্ধ হবে না আশা করি এই টিপটিও আপনাদের অনেক উপকারে আসবে টিপ নাম্বার টুয়েলভ তো কিচেনে যেহেতু সবসময় রান্নাবান্না করা হয় তাই অনেক সময় কিন্তু কিচেন থেকে আসতে দুর্গন্ধ আসে এই দুর্গন্ধ দূর করার জন্য আপনাদের জন্য এই টিপসটি শেয়ার করলাম তো প্রথমে একটা হাঁড়িতে পানি বসিয়ে দিলাম পানিটা যখন বলক উঠে আসবে তখন এর মধ্যে আমি দুই পিস লেবুর রস দিয়ে দিব এবং লেবুর খসাটাও দিয়ে দিব। প্রায় দশ মিনিট ঢাকনা ছাড়া জাল করে নেবেন দেখবেন রান্নাঘরের খুব সুন্দর একটা লেবুর স্মেল আসবে এবং দুর্গন্ধ দূর হয়ে যাবে তো আজকের টিপসগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তাই যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আমার ব্লগটি আপনি দেখে নিতে পারবেন আর প্লিজ 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 আমার ব্লগটিতে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে